আসসালামু আলাইকুম, আমি লুবনা, আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে সরাসরি আমার একদম বাজার করা থেকে রান্না পর্যন্ত একটা ব্লগ ভিডিও রেডি করছি আপনাদের জন্য, দেখে হয়তো ভালো লাগবে। তো এটা আমার আজকের বাজারের ভিডিও। সকাল সকালে আপনাদের বাইরে বাজার করে নিয়ে আসছে অনেকগুলো মাছ, সাথে আছে খাসির মাথা, খাসির কলিজা, কিছু গোড়া মাছ ছিল, ওইটা আমি একটু ভিডিও করতে ভুলে গেছি, আর সাথে আছে লাউ শাক। তো আমার তো কাজ বুঝতে পারতেছেন, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে সব কিছু ক্লিন করতে করতে। তো আমি সব কিছু রেডি করে আসতেছি, কাটা বাছা মোটামুটি আমার হয়ে গেছে, কলিজাটা কাটবো, শুধু লাউ শাকটা কাটা লাগবে। তো এদিকে আমার সব কিছু কাটা বাছা হয়ে গেছে, আমি এখন এগুলো ফ্রোজেন করে রেখে দিব। আমি সবসময় মাছ বাটিতে রাখতে চেষ্টা করি, তাহলে ফ্রিজটা নোংরা কম হয়, আপনারা আমার আগের ভিডিও তো দেখছেন। তো আমি মাছগুলো এখন ফ্রিজে রেখে দিব। আমি মাছের মাথাটা আলাদা করে রাখতেছি, যাতে কখনো মুড়ি ঘন্ট করলে একসাথে নিয়ে নেওয়া যায়। তো এদিকে আমি রান্নার জন্য মাছটা নিয়ে নিচ্ছি। আজকে রান্না হবে কাতল মাছের দু পেঁয়াজা, আর সাথে ডাল রান্না থাকবে। খুবই সিম্পল খাওয়া দাওয়া, কারণ অনেক কাজ একসাথে হয়ে গেছে, এই জন্য খুব বেশি কিছু রান্না করব না আজকে। তো আমি সবগুলো মাছ একসাথে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার এখানে সবগুলো মাছ বাটিতে নেওয়া হয়ে গেছে, আমি এখন ফ্রিজিং করে রেখে দিব। আর রান্না করার জন্য যে আমি কাতল মাছটা নিয়েছি, ওইটা আমি লবণ দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তো সরাসরি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো আমি এখানে প্রথমে ডাল রান্নাটা বসাই দিব। আমি কিছু ডাল নিয়ে নিছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ডালগুলো খুব ভালোভাবে আমি ক্লিন করে নিছি, আমি এখন বসাই দিব চুলায়। তো আমি ডালটা চুলে দিয়ে দিচ্ছি, এদিকে আমি ভাত রান্নাটাও বসাই দিচ্ছি আগেই। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এদিকে আমি কাতল মাছের দু পেঁয়াজার জন্য মাছগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি, হালকা একটু ভেজে নেব। এদিকে আমার বাটটা বলক এসে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিছি। মাছগুলো আমি ম্যারিনেট করে নিব এখন ভালোভাবে।
মাছটা মেরিনেট করা হয়ে গেছে, এদিকে ডালটা ভালোভাবে বলক চলে আসছে। আমি এখানে এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব একটু জিরে গুঁড়া। তো আমার ডাল রান্নাটা হতে থাকুক। ডালটা ভালোভাবে হয়ে গেছে, আমি গুটি নিচ্ছি। এদিকে আমি বাগারটা দিয়ে দিব, বাগারের জন্য আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি ডালে বাগারটা দিয়ে একটু পরে আসতেছি, তারপরে আমি মাছের দো পেঁয়াজটা বসিয়ে দিব। ডালে বাগারটা দেওয়া হয়ে গেছে, আমি এখন এই তেলে মাছ ভাজিটা বসিয়ে দিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, যেহেতু আমি দো পেঁয়াজা করবো। এদিকে আমি ডালটা অন্য একটা পাতিলে নিয়ে নিছি। তো মাছটার এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। মাছটা দুই পিঠে ভালোভাবে ভেজে নিছি আমি। আমি এখন উঠিয়ে নিব এই অবস্থায় মাছগুলা, এর চেয়ে বেশি কড়া করব না। তো আমি মাছগুলা নামিয়ে নিয়ে এই তেলে আমি বাকি রান্নাটা করে নিব। আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব, সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব প্রথমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে কিছু টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা আমি একটু কিউব করে কেটে নিছি। টমেটোটা মোটামুটি ভেজে নিছি, আমি এখন এখানে একটু রসুন বাটা অ্যাড করে দিব পরিমাণ মতো। সাথে আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি একটু ঝাল করে দো পেঁয়াজটা করবো, এর জন্য মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, সমস্যা নাই।
তা আমি মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি মাছগুলো অ্যাড করে দিব সাথে। মাছগুলো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মশলার সাথে, আমি খুব ভালোভাবে মিক্স করে নিছি মাছগুলো। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি সাথে একটু পানি দিয়ে দিব, যেহেতু দোপেঁয়াজা করব একটু পানি তো অবশ্যই দিতে হবে। তা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা শেষ কর তো আমি রান্নাটা শেষ করে আসতেছি একটু পরে। আমার এই পানিতে রান্নাটা হয়ে যাবে এই ঝোলেই। তো রান্নাটা হতে থাকুক। তো আমার কাতল মাছের দু পেঁয়াজা রান্নাটা শেষ। এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দর কালার আসছে, খেতে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এখানে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।